গেল কয়েক দিনে বাংলাদেশ নিয়ে বেশ উদ্বিগ্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। গুম, খুন, হরতাল, সর্বোপরি মানবাধিকারই ছিল প্রধান বিষয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গেল কদিনের হরতালে বাংলাদেশ প্রায় থমকে গেছে। প্রতিবেদনে ইলিয়াস সহ এ ধরনের গুমের জন্য বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলো সরকারি আইন শৃঙ্খলা বাহিনীকেই দায়ী করছে। Government is trying to hide this scenario because they are not sensitive about these disappearance issues. আর বিবিসির শিরোনাম ছিল হরতালে সহিংস বাংলাদেশ। হরতাল সংঘর্ষ আটকের খবর ছাড়াও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সংকটের মুখে এমন মন্তব্য তুলে ধরা হয়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের শিরোনাম, রাজনৈতিক নেতা নিখোঁজ হওয়ার ঘটনায় বাংলাদেশে উত্তেজনা বাড়ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2008 সালে ক্ষমতায় আসার পর সাম্প্রতিক দুর্নীতি, কেলেঙ্কারি, মুদ্রাস্ফীতি ও ধনী গরিব বৈষম্যের কারণে সরকারের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এছাড়া এএফপি শিরোনাম, নিখোঁজ নেতার ঘটনায় বাংলাদেশের সংঘর্ষ। সরকারের জনপ্রিয়তা নিয়েও নানা ধরনের মতামত ছাপা হয়েছে এএফপির প্রতিবেদনে। একই ধরনের রিপোর্ট করেছে পাকিস্তানের জিও, ভারতের দ্য হিন্দু সহ মধ্যপ্রাচ্যের আরব নিউজও। সারওয়ার সুমন, 21 টেলিভিশন।